وعليكم السلام ورحمة الله وبركاته جي সম্মানিত বোন ভাড়াটিয়ার সাথে আপনার যে চুক্তিপত্র যে اتفاق রয়েছে সে اتفاق অনুযায়ী যদি সে ভাড়া দেয় তো আপনার জন্য হালাল আপনি নেবেন এবং তাদের মাল মালপত্র আপনার বাড়িতে রয়েছে 2 মাস থাকবে বলছে তো যেহেতু মালপত্র থাকা অবস্থায় আপনি ঘর ভাড়া দিতে পারছেন না বা কাউকে দিতেও পারছেন না যতদিন তারা মালপত্র রাখবে আপনার ঘর খালি না করে দিবে ততদিন তারা ভাড়া দিবে এটা তাদের সাথে চুক্তিপত্র যদি থাকে তাতে কোনো সমস্যা নেই এবং তারা চলে যাওয়ার আগে আপনাকে অবশ্যই জানাবে যে আমরা এখানে থাকবো না চলে যাব আর যদি না জানি চলে যাই তাহলে যতদিন তার মালপত্র এখানে থাকবে যতদিন আপনি ভাড়া দিতে পাচ্ছেন না ততদিন তাদের কাছে ভাড়া নিতে হবে এক কথায় এটা চুক্তিপত্রের মাধ্যমে এটা করতে হবে চুক্তিপত্র যেটা থাকবে সেটা তবে চুক্তিপত্রের বিষয়টা দেখে মানে কারো উপর জুলুম না হয়ে যায় সে দেখো খেয়াল রাখতে হবে একে অপরের সম্মতিতে যদি চুক্তিপত্র হয় বা সমাজে বা শহরে আরো যে ভাড়া ভাড়া যারা ভাড়া দিচ্ছে নিচ্ছেন সবার নিয়ম নীতি অনুযায়ী যদি সব ঠিক থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই ঘর ভাড়া দিয়ে আপনি ইনকাম করবেন এমন কোনো ভাড়াটিয়া নাই যে ঘর ভাড়া নিয়ে সেই বাড়িতে গান বাজনা টেলিভিশন চালায় না টেলিভিশন নাই এরকম ভাড়াটিয়া পাওয়া খুবই কষ্ট এজন্য আপনি যদি ঘর ভাড়া দেওয়ার সময় তাদেরকে সতর্ক না করেন আপনি ঘর ভাড়া দেওয়ার সময় যদি না বলেন যে দেখো এই আমার বাড়িতে গান বাজনা এগুলো শোনা করা নিষেধ এগুলো যারা করবে তাদেরকে আমি ঘর ভাড়া দেব না টেলিভিশন সিনেমা নাটক ইত্যাদি এগুলো দেখা এগুলো কাবিরা গুনাহ আর আমার বাড়ি থেকে যদি তুমি কাবিরা গুনাহ করো তাহলে তোমার এই পাপে আমিও জড়িত হব কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা তাকওয়ার কাজে নেকির কাজে এক অপরকে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান খবরদার তোমরা পাপাচারী কাজে সীমালঙ্ঘনকারী কাজে সীমালঙ্ঘন করা মূলক কোনো কাজে কেউ কারো সাহায্য করবে না এই জন্য ঘর ভাড়া দেওয়ার সময় চুক্তিপত্র করে নিতে হবে যে আমার বাড়িতে কিন্তু আপনি গান বাজনা বাজাতে পারবেন না চুক্তিপত্র করে নেওয়ার পরে আপনার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে যদি সে চুরি করে করে গান শোনে বা দেখে কোনো কিছু বা করে এর জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন না সেই আল্লাহর কাছে দায়ী হবে তবে আপনাকে অবশ্যই এই বিষয়টা 100% ঘর ভাড়া দেওয়ার সময় এই শর্তের ভিতরে এটা একটা শর্ত থাকবে আমার বাড়িতে গান বাজনা শুনতে পারবেন না বারাকাল্লাহ ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু